অফারের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করবো, আর কিছুজন স্টুডেন্টকে জয়েন করে দাও, তারপরে আমাদের ক্লাস একবারে শুরু করছি।
গুড আফটারনুন সবাইকে। তোমরা একবার মেসেজ বক্সের মধ্যে সবার প্রথমে জানিয়ে দাও, এমনকি আমার কথাগুলো কি শোনা যাচ্ছে? আচ্ছা, বুঝতে পেরে গেছি, আমার কথাগুলো সব শোনা যাচ্ছে। তো আমি তোমাদের যে ম্যাথ করাই আর অঙ্কের মধ্যে তোমাদের মোস্ট অফ দ্য টপিক কমপ্লিট হয়ে গেছে, তাই নতুন করে এখন শেখার মতো কিছু নেই। তো এই আর তোমাদের 29 তারিখে পরীক্ষা আছে, তার আগে পর্যন্ত যতদিন অব্দি আমরা ক্লাস নেব এমন শুধু রিভাইজ হবে। তো চলো আজকে তোমাদের প্রথমে কিছু অঙ্ক দিয়ে শুরু করা যাক। তো শুরু করি নাকি? তোমরা সবাই এর আগে যখন ক্লাস করানো হয়েছিল মৌলিক গুণনীয়ক বা এইসব জাতীয় সব অঙ্ক করেছো, দৈর্ঘ্য প্রশ্ন থেকে শুরু করে পার্সেন্টেজ, তারপরে তোমার অনুপাত সমানুপাত। তো চলো অঙ্ক দিয়ে শুরু করা যাক। প্রথম অঙ্ক, আচ্ছা বোর্ডটা দেখা যাচ্ছে? তো আমি তোমাকে কিছু লিখি দেখাটা সেটা দেখা যাচ্ছে? তো যাদের যাদের মনে দেখা যাচ্ছে না তারা একটু ভিডিওর কোয়ালিটিটা বাড়িয়ে নাও, বাকি মনে হয় আমার মনে হয় দেখতে খুব একটু প্রবলেম হবে, কারণ আমরা এই ভিডিওটা আরও অনেক জায়গায় চালিয়ে দেখেছি। তোমরা আরেকবার দেখে নাও কোয়ালিটিটা বাড়িয়ে, যদি দেখতে অসুবিধা আমার মনে হয় না অসুবিধা হবে। চলো অঙ্ক দিয়ে শুরু করা যাক। আজকের প্রথম অঙ্ক, আচ্ছা বলো এটার মধ্যে অপশন সঠিক করবে, অপশন এ নাকি অপশন বি নাকি অপশন সি নাকি অপশন ডি? তাড়াতাড়ি মেসেজের মধ্যে জানিয়ে দাও কোন অপশনটা সঠিক হবে এটার মধ্যে, বলো। সবগুলো ফোন করে কিন্তু আমাদের মনে হয় 5 7 6 আছে। চলো মোস্ট অফ দ্য স্টুডেন্টের অ্যান্সার অপশন এ, তো দেখে নেওয়া যাক। 576
আমাদের একটা অপশন নিতে আছে টু মাল্টিপ্লাই টু মাল্টিপ্লাই টু মাল্টিপ্লাই টু মাল্টিপ্লাই টু মাল্টিপ্লাই থ্রি মাল্টিপ্লাই থ্রি। এখানে কয়টা দুই আছে? এক দুই তিন চার পাঁচ ছয়। এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আর তিন তিন সবগুলো একদম নর্মাল এসে যাচ্ছে মৌলিক। আচ্ছা আমি বসে মানে অ্যান্সারের অপশানগুলো দেওয়ার সময় ভুল দিয়েছিলাম, একটা তিন সবগুলোতে দেখিনি, কিন্তু তাতেও অনেকে তবু যারা এ দিয়েছে তাদের তো সঠিক হিসেবে মানা হবে। কেন? কারণ দেখো এখানে এই গেছে, দেখতে চাইলে আমরা আবার ভাঙাতে পারি দুই দিয়ে বললে চার, দুই দিয়ে বললে দুই, এটার মধ্যে দেখো চার আছে, চারকে চাইলে দুই দুই মাল্টিপ্লাই টু দেখা যাবে মাত্র, কারণ চারকে ভাঙানো যাবে, চার কোনো মৌলিক সংখ্যা না। আর এখানে ছয় এটাকে ভাঙাই দেওয়া হবে দুই দুই তিন পাওয়া যাবে, ছয়ও কোনো মৌলিক সংখ্যা না। অতএব অপশন হয়তো আমি ভুল দিয়েছিলাম কিন্তু রাইট অ্যান্সার এটাই হবে। বোঝা তো এ আমরা বুঝতে সবাই চলো নেক্সট কোশ্চেনে দিয়ে যাওয়া যায়।
যারা বুঝতে পারেনি তাদের উদ্দেশ্যে একটু বলছি, তোমরা আগের ভিডিওগুলো একবার করে দেখে নেবে, কারণ ওই ভিডিওর মধ্যে এইসব অঙ্ক শেখানো হয়েছে। আর এখানে সব রিভাইজ চলছে, তাই এখানে অত বারবার বিস্তার করে বোঝানো সম্ভব না। তবুও আমি শর্টকাটে বলে দিচ্ছি, আমাদের পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:3, সেই হিসাবে আমাদের পুরুষ কোনটা হবে, পুরুষ হবে এটা এবং মহিলা হবে এটা। এখন আমরা যদি এটাকে আলাদা করে নিই, আমরা এইভাবে দেখতে পাবো 4 পুরুষ আর 3 মহিলা। আমাদের এটার সাথে এই সংখ্যাটা যেটাকে আলাদা করতে হবে, এটার সাথে যেমন আমরা ভেরিয়েবল যোগ করতে হবে, ভেরিয়েবল কী কী, এ বি সি ডি এবং জে পর্যন্ত যতটা আছে সবগুলোই ভেরিয়েবল, এটা যোগ করতে হবে। তো আমরা পুরুষের সঙ্গে যে কোনো একটা ভেরিয়েবল, ভেরিয়েবলে আমরা ওয়াই নিয়ে নিলাম, পুরুষের সঙ্গে ওয়াই হবে, আর মহিলার সঙ্গে নিয়ে নিলাম 3y। সেই হিসাবে পুরুষ এবং মহিলা মিলে যেহেতু গ্রামের সম্পূর্ণ জনসংখ্যা, সেই হিসাবে পুরুষ এবং মহিলা দুটো যোগ করে আমাদের কথা হচ্ছে 7y, এটাও গ্রামের একটা জনসংখ্যা, মানে এটাই গ্রামের জনসংখ্যা। আর 7y ইজ ইকুয়াল টু কত, 77 জন জনসংখ্যা আছে, 7y আছে, এখান থেকে ওয়াই এর ভ্যালু কী হবে, 7y মানে 7 × y, সাথে সাথে কী গুণ করবে, 77 আসবে, 7 দিয়ে 77 ভাগ করে দেই, তাহলে কী হবে দেখো, 7y মানে কি, 7y মানে কি, 7 × y, তাহলে যখন ওয়াই এর ভ্যালু ফাইন্ড করে দেবো, ওয়াই ইজ ইকুয়াল টু 77/7, কত আসবে 11, ওয়াই এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম 11। তাহলে পুরুষের সংখ্যা কত আসবে 4y, মানে 4 সাথে এবং ওয়াই এর জায়গায় আমরা 11 গুণ করে দিলাম, পুরুষের সংখ্যা আমরা পেয়ে গেলাম 44, পুরুষের সংখ্যা আমরা পেয়ে গেলাম 44। ক্লিয়ার, ক্লিয়ার হয়ে গেল সবার, চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। যারা যারা এখন আগের ক্লাসগুলো মিস করে গেছে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আগের ক্লাসগুলো একবার করে দেখে নিও, কারণ সেই ক্লাসে সব কিছু শেখানো হয়েছে, এখন শুধু তোমাদের রিভাইজ চলছে। অনেক রকম অ্যান্সার আসছে, তো এখন ওরকম গ্রুপ করে ডিভাইড করবো না, ডাইরেক্ট আমার সলিউশনটা বলে দিচ্ছি। 2 হোল 1/70 মানে আমরা প্রথমে কী করবো, এটার সাথে গুণ করে এটাকে যোগ করে উপরে বসিয়ে দেবো, তাই তো? তাহলে কত বসবে আমাদের, 7 × 17 = 34 আর একে 35, আর কি 5/70 ডিভাইডেড বাই 7/ মাল্টিপ্লাই, আবার এখানে সেম প্রসেস, এখানে মাল্টিপ্লাই প্লাস যোগ করে উপরে বসিয়ে দেবো, তাহলে আছে 34/30, চলো 35/70, এটা ভাগ আছে, তাহলে গুণ হতে গেলে কী হবে, গুণ হয়ে যাবে, তাহলে 10/7 গুণ কত আসবে, 34
ভাই। এবার দেখো তোমার লক্ষ্য করলে আপাতত মনে করো এটা নেই, এদিকে যেটা আছে এটা আপাতত মনে করো নেই, ঠিক আছে? এটা নেই মনে করে তোমরা এটা ভাবো যে এখানে এটা নেই, তাহলে তোমরা কী করবে? এই দুটোকে প্রথমে করবে, তাহলে এই দুটোকে করলে দেখো কী আছে, সাত দিন দিয়ে কাটি কত হয়, সাত দিন কাটলে পাঁচ। আর যদি তোমাদের গাড়ি যদি কাটাকাটি করতে পারো তাহলে অনেক ভালো। তোমরা যদি ভাবো যে বড়ো এত বড়ো তিনটা সংখ্যায় কাটাকাটি করতে পারবো না, তাহলে কোনো ব্যাপার নেই, আর যদি কাটাকাটি করতে পারো তাহলে ভালো হবে। আমাদের ধরো এটা নেই, এদিকে সংখ্যাটা নেই আবার, তো এটা করার পরে আমাদের কত আছে পঞ্চাশ বাইশ সেভেন্টি, তাই তো? কত হয় সেভেন্টিন দিয়ে বলতে টু, তাহলে কত আসলো একশো বাই তেত্রিশ, একশো বাই কত আসলো তেত্রিশ। তো এবার একশো বাই তেত্রিশ দেখি কোনটার সাথে মেলে, থার্টি থ্রি দিয়ে একশোকে ভাগ করি তাহলে আসলো কত, তিন দিয়ে বলতে নিরানব্বই, এক তাহলে এতে রয়ে যায় তেত্রিশ নিচে এক উপরে, অপশানে রাইট আনসার। আর এখন এটা আমি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটা যদি তোমরা ঘরে যাওয়া তো নেই তার উপর করি, এবার যদি তোমরা ডাইরেক্ট করতে পারো তাহলে অনেক ভালো, তোমরা ডাইরেক্ট এফার করি। ডাইরেক্টে কিছুই নয়, একই রকম থার্টি ফাইভ বাই সেভেন্টিন, এখানে ভাগ আছে উঠে যাবে টেন বাই সেভেন, থার্টি ক্যাবি থার্টি ফোর বাই থার্টি থ্রি, ডাইরেক্ট সূত্র দিয়ে এটা কাটলে দুই, হাত দিয়ে এটা কাটলে পাঁচ, নিচে থাকলো তেত্রিশ, উপরে গেল একশো। আলটিমেট আনসার সিম্পল, ওয়ান বাই থার্টি। বোঝা গেল সবার? এতটুকু ক্লিয়ার? যারা যারা অপশন ডি দিয়েছো তাদেরকে কিন্তু ভুল, একটু ধ্যান দিও, এখানে কিন্তু ভাগ চিহ্নটা আছে, এখানে কিন্তু ভাগ চিহ্নটা আছে। বাকি যারা ভাবছো এখন এভাবে করে দিচ্ছ, এবার চার দিয়ে ভাগ করছো নাইন ওয়ান এইট সেভেন ফাইভ ফোর ফোর, কেউ তারপরে চার দিয়ে করলে হয়ে গেল, তারপর বা যদি আবার তিন দিয়ে শুরু করছো তাহলে তাদের উদ্দেশ্যে বলছি কারণ অনেকেই আগের ক্লাসগুলো ছিল না। চলো চার দিয়ে আমরা ভাগ করার নিয়ম কী জানি, চার দিয়ে আমরা দেখতে যাই তাহলে কী দেখবো, লাস্টের দুটো সংখ্যাকে দেখবো, লাস্টের এখানে দুটো সংখ্যাকে কী আছে চুয়াল্লিশ, চার দিয়ে ভাগ যায়, হ্যাঁ চার দিয়ে অবশ্যই ভাগ যায়। চলো চার দিয়ে কিন্তু এটা গেল, এবার দেখি এটা তিন দিয়ে যায় কিনা, তাহলে তো এখানে অপশনগুলো দেখা হবে বহু রিয়ান বহু রিয়ান এরকম কিছু দেওয়া থাকবে। চলো তিন দিয়ে ভাগ করার জন্য কী করতে হবে, আমাদের প্রত্যেকটা সংখ্যাকে যোগ করতে হবে, তাহলে ধরো পরিবর্তন হয় নয় যোগ এক যোগ আট যোগ সাত যোগ পাঁচ যোগ চার যোগ চার, কত হয়
জিনিসকে তিন দিয়ে ভাগ যায় না, যায় না, তারপরে একটা তিন দিয়ে ভাগ করা সম্ভব নয়। তারপরে তোমার আসলে বলতো নয়, নয় নয়ের যে একই নিয়ম ছিল বলতেছিলাম, যোগ করে দেখতে হবে যে নয় দিয়ে ভাগ যায় কিনা। ওটা কি নয় দিয়ে ভাগ যায়? ওটা কি নয় দিয়ে ভাগ যায়? অবশ্যই যায় না। দশ দিয়ে, দশ দিয়ে ভাগ করার নিয়ম কী ছিল? যে কোনো সংখ্যা দেখবে, তিন, দুই, পাঁচ, সাত, যত বড়ই সংখ্যা হোক, চার, চার, তিন, দুই, যত বড়ই সংখ্যা হোক, লাস্টে যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যা দশ দিয়ে ভাগ করা সম্ভব। কিন্তু এখানে লাস্টে কি কোনো শূন্য আছে? না, নেই। তার মানে দশ দিয়ে ভাগ করা সম্ভব নয়, নয় দিয়ে করা সম্ভব নয়, দশ দিয়ে করা সম্ভব। এটা তার মানে চার দিয়ে ভাগ করা সম্ভব, তাই তো? চলো এবার তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি। ধরো ধরো একটা সংখ্যা, যে কোনো একটা সংখ্যা, ওটা যদি বাইশ দিয়ে ভাগ করা সম্ভব, যে কোনো একটা সংখ্যা বাইশ দিয়ে ভাগ করা সম্ভব, তাহলে ওটা নিচের নিচের কোন সংখ্যার দ্বারা ভাগ দেবে? তাহলে তা হবে নিচে অপশন এ, অপশন বি, আই অপশন সি 44, অপশন ডি 11। তাহলে বলো যে একটা সংখ্যা যে কোনো এটা বাইশ দিয়ে ভাগ করা সম্ভব, ওটা নিচের কোনটি সংখ্যার দ্বারা ভাগ করা সম্ভব বলো? তাহলে বলো না এটা নিচের মধ্যে কোনটা হবে? মোট শব্দ স্টুডেন্টের আছে অপশন ডি, অনেকে আবার খালি দেবে লিখে দিচ্ছে। চলো দেখা যাক, বাইশ, বাইশটা আমি কীভাবে লিখতে পারি? এবার লিখতে পারি যে দুই ভাগ দেবে, এবার এখানে দুই আসলে তো দিয়ে দেবেন আসলে, মানে বাইশের সাথে আমরা কতই গুণ করি না কেন? বাইশের সাথে আমরা দুই গুণ করি, বা বাইশের সাথে আমরা তিন গুণ করি, বা বাইশের সাথে আমরা চার গুণ করি, বা বাইশের সাথে পাঁচ গুণ করি, বা বাইশের সাথে বাইশ হাজার গুণ করি, যত ইচ্ছে গুণ করি। সেই যে সংখ্যাটা আসবে সেটা অবশ্যই দুই আর ইলেভেন দিয়ে ভাগ করবে, বোঝা গেল? তার মানে বাইশের সাথে আমরা কতই গুণ করি না কেন, যে সংখ্যাটা বাইশ দিয়ে ভাগ করা সম্ভব, একটা সংখ্যা বাইশ এমন কোনো আসলে গুণের কথা না বলছি, কিন্তু গুণের কোনো কথাই নেই, বাইশ দিয়ে ভাগ করা সম্ভব। মানে ধরো আছে অষ্টআশি, এটা বাইশ দিয়ে ভাগ করা সম্ভব না সম্ভব? অষ্টআশিকে বাইশ দিয়ে ভাগ করে কত হবে? চার। মানে আমি এটাই বলতে চাচ্ছি বাইশের সাথে আমরা কতই গুণ করি, ওই সংখ্যাটা তো বাইশ দিয়ে ভাগ দেবে না? তো সেই সংখ্যাটা যেটা আসবে, যেটা যতই আমরা গুণ করি না কেন, যে সংখ্যাটা আসবে সেটা অবশ্যই এগারো এবং দুই দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার সবার এতটুকু? চলো নেক্সট প্রশ্নে দিয়ে যাওয়া যাবে। এগুলো আগে তোমাদের একবার পড়ানো হয়েছিল। নেক্সট প্রশ্ন, মান যত
কত বলো? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি। তাহলে এখানে শূন্যস্থানে যে ফাঁকাটা এটার মান কত? অপশন এ 1, অপশন 2, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি 0। যে কোনো অপশন খালি একবার লিখে দিবে সেটাই যথেষ্ট, একটা অপশন বারবার একজনে লিখতে যেও না। এতদূর বুঝতে পারলে যে সংখ্যাটা, এই যে সংখ্যাটা 22 দিয়ে ভাগ করা সম্ভব, তার মানে এই সংখ্যাটা 11 দিয়েও ভাগ করা সম্ভব? এতদূর বুঝতে পারলে তো, যদি বুঝতে পারলে দেখো মেসেজ বক্সের মধ্যে বা জানিয়ে দাও, তারপরে আমি বাকি পার্টটা তোমাদেরকে বোঝাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এগারো দিয়ে ভাগ যায় মানে 22 দিয়ে ভাগ যেতে হবে 11 দিয়ে। আমরা জানি কি 11 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার নিয়ম কী দেয়? বিজোড় ঘটে যে সংখ্যাটা বিজোড় ঘট, বিজোড় আর জোড় ঘটে যে সংখ্যাগুলো জোড় ঘট। এবারে সবার প্রথমে যোগ করে দিতে হবে বিজোড়গুলোকে বিজোড়গুলোর সাথে, আর জোরগুলোকে জোর করছে জোরগুলোকে বিজোরগুলোর সাথে যোগ করে দিতে হয়, আর জোরগুলোকে জোর করছে। তো করা যায় দেখি, 7+5+8+ এই যে চিহ্নটা আছে চিহ্ন, ঠিক আছে। আর জোর সংখ্যাগুলোকে যোগ করে, মানে জোর সংখ্যা, এখন জোর সংখ্যা বলতে তোমরা বুঝে যাবে এই যে 8+4+2 না, জোর ঘরে যে সংখ্যাগুলো এক লোকটা বিজোর বা দশক যেটা সেটা একটা জোর ঘর, আবার শতক বিজোর ঘর, এবং দশক শতক হাজার একটা জোর ঘর, তাই তো? এবং দশক শতক হাজার হয়তো আমরা অর্পণ নেই। তো এই হিসাবে এবার আমরা বিজোরগুলোকে যোগ করে না, কারণ জোরগুলোকে যোগ করছি, এই জোরগুলোকে আমরা যোগ করছি। তাহলে 2+5+9 কত আসলো? 2+5=4, 2+4+9। আমাদের আগেরগুলোকে যোগ করে কত আসবে? 8+15=20+20 এই যে এই চিহ্নটা। আর এবার এগুলোকে যোগ করে কত আসছে? 9+4+2, 9+4+2 মানে 9+6=5। তো এখানে 20 সাথে আমরা কত যোগ করবো? তো এটার থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে হয় 0 আসবে, নয়তো 11 আসবে, বা 11 গুণ করলে 2
এগারো গুণ করে তিন মানে বলতে পারো বাইশ, তেত্রিশ, চুয়াল্লিশ, এরকম মানে এগারো মাল্টিপ্যাল কত, এগারো গুণিতক আসবে বা শূন্য আসবে, কোনটা কত যোগ করবে বলো তো? আমি যে এভাবে দেখি কুড়ি যোগ চিহ্ন এটা বিয়োগ পনেরো ইকুয়াল টু ইলেভেন, কুড়ি আগের থেকে এটা থেকে বড়, তা আমি এখানে শূন্য লেখতে পারবো না, যে কুড়ি থেকে এটাকে যদি আমি এক যোগ করে দিই তাহলে এটা ছয় আসে, বিয়োগ করে ছয় আসে, কিন্তু আমাদের কী লাগবে কুড়ি যোগ এই যে চিহ্ন বিয়োগ পনেরো করে এবার কুড়ি থেকে পনেরো ডিফারেন্স পাঁচ, আর কত যোগ করলে তাহলে এবার আসে, তাহলে চলো করে নিই কুড়ির থেকে আমরা যেভাবে ভাঙিয়ে নিয়ে রাখি কুড়ি যোগ এই চিহ্নটা যোগ মানে বিয়োগ পনেরো, বিয়োগ পনেরো বিশ্বে এবার কুড়ি বিয়োগ পনেরো কত হয়, কুড়ি বিয়োগ পনেরো পাঁচ যোগ এই চিহ্নটা বিশ্বে এগারো, তাহলে এই চিহ্নটা ভ্যালু কত অবশ্যই ছয়, পাঁচের সাথে কত যোগ করলে এগারো আসবে, এগারো থেকে এটাকে বিয়োগ করে দেবো ছয় আসবে, রাইট অ্যান্সার অপশন সি, বাকি যারা অপশন এ বি সি দিয়ে অপশন এ বি ডি বলেছো তাদের দেখো বোঝা গেল এতদূর ক্লিয়ার সবার? তাহলে কি আমাদের এগারো আসবে বা শূন্য শূন্য বা এগারো বা এগারো কোনো ভুল হবে, এগারো আসবে দুই তিন পাঁচ দশ পনেরো বিশ ধরো তিন ধরো সেটা কোনো সংখ্যা আসবে না, কারণ একুশে থেকে পনেরো বিয়োগ করলে কত হয় ছয় আসে, আমাদের ছয়ের কোনো দরকার নেই, আমাদের শূন্য লাগে বা এগারো লাগে বা এগারোর সাথে যে কোনো সংখ্যা গুণ করে যত আসে সেটা লাগে, তাই তো? তাই যে বলছো যে কুড়ি যোগ এখানে একটা ওয়ান আছে দেখে তোমার অপশনটাকে রাইট করার জন্য ওয়ান বলছো, তাকে বলে যাই ওই ওয়ান দিকে তোমার অপশনটা রাইট হতে হবে। আচ্ছা একজন বলছে বোঝে নাই, চলো অপশনটাকে ভালো মতো তোমাদের কোশ্চেনটা ভালো মতো দেখতে বলে দিচ্ছি, আগের দিনে ক্লাসগুলো যারা যারা পড়েনি তারা ক্লাসগুলো দেখে নেবে, মানে সেই সবগুলো ক্লাসের মধ্যে এরকম অনেক শেখানো হয়েছে, তাহলে তাদের অনেকটা সুবিধা হয়ে যাবে। চলো এই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা আমার গাইডের জন্য বলছি ডিভিসিবিলিটি অফ ইলেভেন, ডিভিসিবিলিটি ডিভিসিবিলিটি বা বিভাজ্যতা, বাংলার বিভাজ্যতা ইংরেজিতে ডিভিসিবিলিটি, কার এগারো এই হিসাবে অঙ্কটা মেনে চলো, কারণ বাইশ বাইশ দিয়ে সংখ্যাটা ভাগ করা সম্ভব, সেই সংখ্যাটা অবশ্যই এগারো দিয়ে ভাগ করা সম্ভব, তাই তো? চলো আমাদের কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা এই আছে যে সাত দুই পাঁচ চার এখানে একটা সংখ্যা বসবে, ঠিক আছে এখানে একটা সংখ্যা বসবে, এই সংখ্যাটা তারপর আছে নয় আর আট, এই যে সংখ্যাটা তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাটা হবো কি দিয়ে ভাগ দেয় বাইশ দিয়ে, মানে এখানে একটা সংখ্যা বসবে, এখানে একটা মনে করো সংখ্যা বসবে, এই সংখ্যাটা মনে হয় আট হতে পারে, মানে এক থেকে দশ পর্যন্ত, এক থেকে নয় পর্যন্ত, এক দুই তিন চার নয় পর্যন্ত, নয় পর্যন্ত যে কোনো একটা সংখ্যা বসবে, তারপর যে সংখ্যাটা তৈরি হবে সেটা কী দিয়ে ভাগ যাবে বাইশ দিয়ে, তারপর যে সংখ্যাটা তৈরি হবে সেটা বাইশ দিয়ে ভাগ করা সম্ভব, যখন বাইশ দিয়ে ভাগ যাবে মানে কি অবশ্যই সেটা এগারো দিয়েও ভাগ যাবে, আগের বার অঙ্কটা আমরা কী দেখলাম বাইশ দিয়ে যেটা ভাগ করা সম্ভব সেটা অবশ্যই এগারো দুই দিয়ে ভাগ করা সম্ভব, তাই তো? এখন দুই দু এখানে আগে থেকে দুই দিয়ে এটা ভাগ করে, মানে বাইশ দিয়ে ভাগ করার সঙ্গে মানে দুই আর এগারো উভয় দিয়ে ভাগ করে, এখন ভাবো না বাইশ দিয়ে ভাগ চুয়াল্লিশ, চুয়াল্লিশও কিন্তু চুয়াল্লিশের এখানেও কিন্তু মানে দুই আর এগারো দুটোই আছে, দেখো এখানেও কিন্তু একটা দুই আর একটা এগারো থাকবে, তো খালি দুই দিয়ে ভাগ দিলে আর এগারো দিয়ে ভাগ না গেলে কিন্তু চলবে, আর দুই দিয়ে এটা ভাগ যাচ্ছে আগের থেকে দুই দিয়ে ভাগ যাচ্ছে, আমি কী বুঝতে পারলাম এটা যদি লাস্টের যদি তোমরা দেখতে পারো রাস্তে যদি দেখো তাহলে কোনো কথা আছে, এই আট আছে আট আট কি আর একটা জোর সংখ্যা মানে এটা দুই দিয়ে অবশ্যই ভাগ যাবে, তাই তো? আর একটা জোর সংখ্যা মানে এটা দুই দিয়ে অবশ্যই ভাগ যাবে,
তো 11 দিয়ে এখন আমরা ভাগ বের করব, সেই জায়গায় এখন 11 দিয়ে এটাকে ভাগ করা করতে মানে আমরা ধরতে বলে 11 দিয়ে ভাগ করা যায়, যেহেতু 22 দিয়ে ভাগ করা যায় সেহেতু 11 দিয়েও ভাগ করা যায়। তাহলে 11 ভাগ করে হিসাবটা কি জানি, যেগুলো জোড় করার সংখ্যা হবে, জোড় করার সংখ্যা আর যেগুলো বিয়োগ বিজোড় করার সংখ্যা হবে, জোড় ঘরের সংখ্যা আর বিজোড় ঘরের সংখ্যা, জোড় ঘরের সংখ্যা বিজোড় ঘরের সংখ্যা, এগুলোকে আমরা প্রথমে কি করবো যোগ করে দেবো, ঠিক আছে, বিজোড় ঘরের যেগুলো সংখ্যা থাকবে সেগুলো যোগ করে দেবো, জোড় ঘরের যেগুলো সংখ্যা থাকবে সেগুলো যোগ করে দেবো, ওরা যেটা বড় সেটার থেকে ছোটটাকে বিয়োগ করে দেবো। তো প্রথমে জোড় ঘরের সংখ্যাগুলোকে আমরা যোগ করে দিচ্ছি, জোড় ঘরের যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা যোগ করে দিচ্ছি, এই সংখ্যাটা আগে বলা আছে 22 দিয়ে ভাগ যায়, জোড় ঘরের সংখ্যাগুলো যদি আমরা যোগ করে নিই তাহলে আমাদের আসছে কত, জোড় ঘরের সংখ্যা এটা কত 9, একটা জোড় ঘরের সংখ্যা, এটা একটা জোড় ঘরের সংখ্যা, আবার কি এখানে 4, একটা জোড় ঘরের সংখ্যা, আবার কি এখানে কত 2, একটা জোড় ঘরের সংখ্যা হয়ে গেল, তাহলে 2 + 4 8 যোগ এই যে চিহ্নটা আছে এটা যোগ এই যে 5 + 7 এগুলো বিজোড় ঘর, একক বিজোড় ঘর, শতক বিজোড় ঘর, আর অযুত বিজোড় ঘর, নিযুত বিজোড় ঘর, তাই তো সেই হিসাবে 7 + 5 এই যে চিহ্নটা আছে সেই চিহ্নটা যোগ আর কত হয় 8 সাথে 15 + 5 = 20, 20 যোগ এই যে চিহ্নটা আছে এই চিহ্নটা 20 যোগ এই যে চিহ্নটা আছে চিহ্ন, তাই তো। তো এবার তোমরা এই চিহ্নটা বাদ দিও, এই চিহ্নটা যখন বাদ দিও বাদ দাও তাহলে কোনটা দেখতে পাবো, এটা বেশি বড় নাকি এটা বেশি বড়, অবশ্যই 20 বেশি বড় মনে হচ্ছে দেখ, তাই তো। তার মানে এই যে সংখ্যাটা 20 এমনিতেই বড়, আরও যদি এটার সাথে 1 থেকে যত অব্দি সংখ্যা যে কোনো একটা সংখ্যায় বসবে, সে 1 হোক 2 হোক 9 হোক মানে 1 থেকে 9 যে কোনো একটা সংখ্যা তো বসবে এখানে, সেটাকে যদি যোগ করে দিই সেটা অবশ্যই 15 থেকে বড় হবে, হবে অবশ্যই 15 থেকে বড় হবে। আর আগেই বললাম জোড় ঘরের সংখ্যা যদি বড় হয় বা বিজোড় ঘরের সংখ্যা যদি বড় হয় একটা থেকে যদি অপরটাকে বিয়োগ করে দেবে তাহলে যে বিয়োগ ফলটা আসবে বিয়োগ ফলটা অবশ্যই শূন্য হবে বা 11 হবে বা 11 কোনো গুণিত বলতে কি হবে 11 × 2 = 11 × 3 = 11 × 3 = 11 × 3 যত ইচ্ছে সেটা হবে বা শূন্য হবে বা 11 হবে। তো এখন আপনাদের এটার থেকে একটা ডিফারেন্স হবে 5, তাই তো। তো আমাদের মনে হয় না যে 22 আসবে বা এটার থেকে এটা যদি বিয়োগ করে তাহলে শূন্য আসবে, কারণ আর একটা সংখ্যা যদি যোগ করে দেয় তাহলে এটার ভ্যালু বাড়বে, আর এটা তো কমবে না, না কমলে এটা কখনো 0 আসবে না, তার মানে 0 তো আসছেই না, ঠিক আছে। আর 20 কত 5 বড় আমাদের, তাই এখানে 22 এই মানে কিছু ধরার দরকার, তাই তো। তো এবার যদি আমরা এটা থেকে একটা বিয়োগ করি, কুড়ি যোগ এই চিহ্নটা আছে এটা বিয়োগ করি, এটার থেকে এটাকে বিয়োগ 15 বিয়োগ করলাম, আসলে আমরা ধরে নিলাম 11, কারণ 20 থেকে আমরা যদি 9 যোগ করি, 9 যোগ করার দরকার নেই, 15 থেকে যদি আমরা 11 যোগ করি তাহলে আমাদের কত এসে যাচ্ছে 26, তাই 26 এসে যাচ্ছে, তার মানে 20 সাথে আমাদের মানে 11 থেকে বড় সংখ্যা আমাদের ধরার কোনো কোনো মানেই না, যেহেতু 15 থেকে 20 ডিফারেন্স মাত্র 6, 15 থেকে 20 ডিফারেন্স যদি কত ধরে না 15 থেকে যদি 20 ডিফারেন্স এখানে 20 জায়গায় আর 30 থাকতো, 20 জায়গায় যদি 30 থাকতো তাহলে আমরা কী ধরতাম 15 থেকে 30-এর ডিফারেন্স কত 15, সেই হিসাবে আমাদের সংখ্যাটা তো 11 আসবে না, কারণ আমরা সাথে আমরা যোগ করে দেবো, সেটা আমরা 22 জোড়ে দিতাম সেই হিসাবে, তাই তো। এখানে আছে কত 20 আছে, এবার 20 থেকে 15 বিয়োগ করলে 5, 20 থেকে 15 ডাইরেক্ট বিয়োগ করে দেবেন যোগ এই যে চিহ্নটা আছে এই চিহ্ন, 5 যোগ একটা চিহ্ন মানে এই কতখানে একটা নাম্বার আছে, 5-এর সাথে কী যোগ করলে 11 আসবে, 11 থেকে যোগ করে দেবো তাহলে এই যে চিহ্নটা আছে এটা হলো কত আসবে 6, কারণ অপশানের মধ্যে কত ছিল 6 ছিল একটা অপশন, আমারও একটা আমি অপশন এখন দেখছি না, অপশন একটা ছিল 1, একটা ছিল মনে হয় 4, একটা মনে হয় ছিল 6,
6 আর একটা নাম্বার ছিল 0 0 যেটা সি বা অপশন মানে যেটা অ্যানসার ছিল 6 সেটা কিন্তু রাইট। এবার অবশ্যই বোঝা দরকার আজকে না বুঝতে পেরে গেলো তাহলে আর এখন আমি টাইম নষ্ট করবো না, তোমরা আগের ভিডিওগুলো দেখে নাও। বুঝতে পেরেছো কি? একবার মেসেজ বক্সের মধ্যে তাও জানিয়ে দাও তোমাকে বুঝতে পেরেছো। আশা করি এবার বুঝে বুঝে যাওয়ার কথা, কারণ এবার অনেক বিস্তারভাবে বলা হয়েছে। বুঝে গেলে মেসেজ বক্সের মধ্যে জানিয়ে দাও। একটি জমির দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 15 মিটার, ওই জমির চারপাশ থেকে ঘিরতে হবে কি দিয়ে? জাল দিয়ে। তো ওই জালটি কতটা লম্বা হবে, জালটির দৈর্ঘ্য কতটা হবে বলো? তাদের অ্যান্সারটা মেসেজ বক্সের মধ্যে দিয়ে দাও। অনেকে অ্যান্সার ঠিক দিয়েছো, অনেকে ভুল লিখছো। দেখো কোশ্চেনটাকে বোঝো, এখানে তুমি তাড়াতাড়ি করে অ্যান্সার দিলেই তুমি যে নোবেল পুরস্কার পাবে এমন কোনো ব্যাপার নেই। কোশ্চেনটাকে সর্বপ্রথমে বোঝো, জমি আছে ধরে নাও, একটা জমি আছে ধরে নাও, জমিটার দৈর্ঘ্য আমাদেরকে কত দেওয়া আছে 20 মিটার, আর প্রস্থ কত দেওয়া আছে 15। এবার যেটা বলেছে ওই জমির চারপাশ থেকে ঘিরতে হবে, তোমাকে তো বলেনি জমিতে কতটা জায়গা নিয়ে বিস্তৃত, এরকম কিছু কিন্তু বলা হয়নি। তোমাকে বলা হয়েছে যে জমিটির চারপাশে তোমার ঘিরতে হবে। তোমাকে যদি বলা যায় এই প্লেনটির চারপাশে তোমাকে একটা জিনিস দিয়ে পেঁচাতে হবে, তাহলে তুমি নিশ্চয়ই ফাইন করবে যে কতটা লাগবে আমাকে, কতটা দৈর্ঘ্য লাগবে সেই জিনিসটা। সেই হিসেবে তুমি কী করবে, তুমি এই যে কতটা বাউন্ডারিটা সেটা বের করবে। আর বাউন্ডারি মানে কি? পরিসীমা। জাল দিয়ে যদি ঘেরো তুমি তো বাজার থেকে গিয়ে কী বলো যে আমাকে এত লম্বা একটা জাল দাও, ঠিক আছে? আর জালটা লম্বা তোমার কীভাবে করবে? পরিসীমা অবশ্যই বের করবে, বাউন্ডারিটা বের করবে, কতটা জায়গা লাগবে, কতটা লম্বা লাগবে। বাউন্ডারি বের করা মানে কি? পরিসীমা। পরিসীমা পেরিমিটার, জাল হয় ইংরেজিতে পেরিমিটার, বাংলায় পরিসীমা। তো সেই হিসাবে পেরিমিটার বা পরিসীমার ফর্মুলা কী জানি? পেরিমিটার বা পরিসীমা, পরিসীমা কি চাই?
প্রিলিমিনারি পরীক্ষা আমরা দিয়ে যাব 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাই তো তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত আছে 20 মিটার যোগ প্রস্থ কত আছে 15 মিটার মানে 2 গুণ 35 মানে কি 70 যখন পরিসীমা বা পেরিমিটার যাই বলো ইংরেজিতে যাওয়ার কথা বলতে হবে পরিসীমা যে কোনো সেটা বর্গক্ষেত্রের হোক আয়তক্ষেত্রের হোক যে ইউনিটটা এটা এটা সেম ইউনিট তখন পরিসীমা থেকে আমরা লম্বার জিনিসটা বুঝতে চাই তাই তো আর যখন ওটা ক্ষেত্রফলের কথা আসবে তখন ওটা ইউনিটটা মিটার স্কোয়ার যদি মিটার থাকে মিটার স্কোয়ার সেন্টিমিটার থাকে সেন্টিমিটার স্কোয়ার এই হিসাবে চেঞ্জ হবে চলো এত তো বোঝা গেল সবার নেক্সট কোশ্চেন তোমাকে বুঝতে পারছ বুঝতে পারবে মেসেজ বক্সের মধ্যে লিখে দাও একবার ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ আর ক্ষেত্রফল আগে থেকে দেওয়া আছে কত 64 মিটার স্কোয়ার তাহলে আমরা ক্ষেত্রফলটা আগে থেকে লিখে দেই 64 মিটার স্কোয়ার এটা দেওয়াই আছে আর এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কত 16 মিটার 16 মিটার প্রস্থটা আমাদের ফাইন্ড করতে হবে এই প্রস্থটা আমাদের ফাইন্ড করতে হবে ঠিক আছে তো এখন দেখো এখন দেখো 64 মিটার স্কোয়ার 16 এর সাথে কি গুণ করব তো 64 আসবে 16 সাথে কি গুণ করব তো 64 আসবে এই জন্য নিশ্চয়ই আমাদের 16 দিয়ে এটাকে ভাগ করে আমরা পেয়ে যাবো এখানে কি বসবে 16 দিয়ে যখন এটাকে ভাগ করে দেই 64 বাই 16 কত আসছে 4 তাহলে আমাদের প্রস্থ প্রস্থ আমরা কত পেয়ে গেলাম 4 বুঝতে পারলে সবাই বুঝতে পেরেছ
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, সবাই বুঝে গেছো। তো এরপরে আজকে আমরা কোনো কোশ্চেন করছি না, আবার কালকে করবো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটা অ্যাক্টিভ মতো করার জন্য। এরপরে আমরা আর আজকে তোমাদের আর কোনো ক্লাস হবে না, তো তোমরা চাইলে এই ক্লাস থেকে লেট করে যেতে পারো, এবং অবশেষে জানিয়ে দিও যে আজকের ক্লাসটা কীরকম লাগবে। সকলকে ধন্যবাদ।